হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা শহীদ যতীন্দ্রনাথ এই প্রবন্ধটি থেকে বেশ কিছু ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করি তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো সরাসরি আমরা প্রশ্ন উত্তর আলোচনা পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন, যতীন দাসের জন্ম কবে হয়েছিল এবং কোথায়? উত্তর, 1904 সালের 27শে অক্টোবর কলকাতার শিকদার বাগান অঞ্চলে যতীন দাসের জন্ম হয়েছিল। 2 নম্বর, শহীদ যতীন দাসের পিতামহের নাম কী ছিল? উত্তর, মহেন্দ্রনাথ দাস। 3 নম্বর, প্রথমে যতীন দাসের ছদ্মনাম কী ছিল? উত্তর, রবীন। 4 নম্বর, একটু সিনিয়র হলে যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম কি হল? উত্তর, কালীবাবু। 5 নম্বর, শহীদ যতীন দাসের পিতার নাম কি ছিল? উত্তর, বঙ্কিম বিহারী দাস। 6 নম্বর, যতীন দাসকে বোমা বানানোর ট্রেনিং কে দিয়েছিলেন? উত্তর, বিপ্লবী শচীন সান্যাল। 6 নম্বর, শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের একই ছাতার তলায় আনার জন্য কোন সংস্থা গড়ে তোলেন? উত্তর, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 7 নম্বর প্রশ্ন, যতীন দাস ও তার বন্ধুদের গোপন পিস্তল ও বোমার দোকানটি কোথায় ছিল? উত্তর, খিদিরপুর ডক অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, 1925 সালে পুলিশ যতীন দাসকে গ্রেপ্তার করে কেন? উত্তর, যতীন দাস বোমা বানানোর উন্নত প্রণালী ট্রেনিং দিতেন, তাই 1925 সালে পুলিশ যতীন দাসকে গ্রেপ্তার করে। 9 নম্বর প্রশ্ন, যতীন দাসের বোনের নাম কী ছিল? উত্তর, লাবণ্য প্রভা দেবী। 10 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর, ইন্ডিয়ান স্ট্রাগল। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু। 12 নম্বর প্রশ্ন, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন এবং কোথায়? উত্তর, ভগৎ সিং হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন পাঞ্জাবে। 13 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হতো? উত্তর, পাঞ্জাব কেশরী বলা হতো বিপ্লবী লালা লাজপত রায়কে। 14 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেশরীর কিভাবে মৃত্যু হয়? উত্তর, সাইমন বিরোধী আন্দোলনের ফল হিসেবে পুলিশি নির্যাতনের দ্বারা তার মৃত্যু হয়। 15 নম্বর প্রশ্ন, যতীন দাস হিন্দ নওজোয়ান সভার জন্য কি করেছিলেন? উত্তর, যতীন দাস আগ্রায় গিয়ে ভগৎ সিংয়ের হিন্দ নওজোয়ান সভার ছেলেদের বোমা বানানোর ট্রেনিং দিয়ে এসেছিলেন। 16 নম্বর প্রশ্ন, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তকে কেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়? উত্তর, 1929 সালের 8ই এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত শক্তিশালী বোমা ফাটানোর জন্য বিচারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 17 নম্বর প্রশ্ন, মিস্টার প্যাট্রি কে ছিলেন? উত্তর, 1929 সালে যে সময় কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশে বোমা ফাটানোর জন্য বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেই সময় গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন মিস্টার প্যাট্রি।
18 নম্বর প্রশ্ন, 1929 সালে 14 জুন যতীন দাসকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়? উত্তর, লাহোর কনস্পিরেসি কেস অর্থাৎ লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14 জুন যতীন দাসকে গ্রেপ্তার করা হয়। 19 নম্বর প্রশ্ন, লাহোর সেন্ট্রাল জেলে লাহোর ষড়যন্ত্র মামলার কতজনকে আসামি হিসেবে নিয়ে যাওয়া হয়? উত্তর, মোট 18 জন। 20 নম্বর প্রশ্ন, যতীন দাস সহ আরও 17 জন লাহোর ষড়যন্ত্র মামলার আসামিরা পুলিশি নির্যাতনের কিভাবে প্রতিবাদ করেন? উত্তর, তারা 1929 সালের 13 জুলাই থেকে সমবেত অনশন ধর্মঘট বা গ্রুপ হাঙ্গার স্ট্রাইক শুরু করেন। 21 নম্বর প্রশ্ন, যতীন দাস কতদিন অনশন করেছিলেন? উত্তর, 63 দিন অনশন করেছিলেন, তারপর তার মৃত্যু হয়। 22 নম্বর প্রশ্ন, কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন? উত্তর, পিতা বঙ্কিম বিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নোত্তর আলোচনা পর্ব তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে বলেই আমার মনে হয়। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।